हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल स्टडी पॉइंट। तुम्हारा जरा जेएनएम एएनएम এর জন্য काउन्सिलिंग এর জন্য प्रिपरेशन নিচ্ছো, প্রস্তুতি নিচ্ছো, অ্যাডমিশন নেবে, এই কারণে অর্থাৎ তোমরা র‍্যাঙ্ক কার্ড অলরেডি ডাউনলোড করেছো এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ যে অনেকে কমেন্ট করেছিলে যে এটা ডোমিসাইল বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অ্যাকচুয়ালি কি, তাদের ব্যাপারে এই ভিডিওটি আমি প্রোভাইড করছি। আশা করছি প্রত্যেকেরই বুঝতে সুবিধা হবে এবং এক এক করে তোমাদের সমস্ত ভিডিও কিন্তু আমি পোস্ট করেছি যারা কমেন্ট করেছিলে। যেমন ধরো যে কোন কোন ডকুমেন্ট তোমাদের রিকোয়ার হবে সেই ভিডিও আমি তোমাদের দিয়েছি, বা কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশনটা পুরো ইংলিশে রয়েছে সেটাও কিন্তু বাংলাতে তোমাদের সুবিধার্থে, অর্থাৎ তোমরা অনেকে হয়তো উইক রয়েছে ইংলিশে, তাদের সুবিধার্থে কিন্তু আমি পুরো যথাযথভাবে চেষ্টা করেছি ইংলিশে ট্রান্সলেট, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা, এবং সেই ভিডিওটি প্রোভাইড করেছি যাতে প্রত্যেকেরই বুঝতে সুবিধে হয়। বা তোমাদের র্যাঙ্ক যদি বেশি হয় কী কী তোমাদের পন্থা অবলম্বন করতে হবে তারও ভিডিও আমি দিয়েছি। দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যার যেটা সুবিধা হবে, দেখতে ইচ্ছা যদি থাকে বা যার যেটা প্রয়োজন হবে অবশ্যই প্রত্যেকে একবার দেখে নেবে। টেলিগ্রাম চ্যানেলের আমাদের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ডোমিসিয়াল এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কি কোথায় থেকে পাবে, না থাকলে অবশ্যই তোমাদের কিন্তু পুরো সিট অ্যালটমেন্টে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি কি তথ্য বা কি কি ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হবে, কি কি এর জন্য দিতে হবে, কোথায় থেকে পাবে সেটা কিন্তু একবার দেখে নেব, এবং বোর্ড কোন কোন জিএনএম এনএম এর জন্য কোন কোন ডকুমেন্ট বা ডোমিসাইল সার্টিফিকেট বা ফিটনেসের কথা বলা হচ্ছে সেটা কিন্তু একবার আমরা দৃষ্টিপাত করব। দেখো অন স্ক্রিনে তোমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রো ফর্মা নাম্বার ওয়ান, ঠিক আছে, বা অ্যাপেন্ডিক্স ওয়ান রয়েছে। এটা দেখো অ্যাকচুয়ালি হচ্ছে যারা এনএম এবং জিএনএম বোথের জন্য, অর্থাৎ এখানে বলা হচ্ছে রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট ফর বোথ এনএম অ্যান্ড জিএনএম, অর্থাৎ তোমরা এনএম অ্যান্ড জিএনএম এর জন্য সিট অ্যালটমেন্ট লেটার যদি হাতে পেয়ে থাকো তো তাহলে তোমাদের ক্ষেত্রে এই সার্টিফিকেটটা কিন্তু এখন থেকে তৈরি করে রাখতে হবে। তা না হলে কিন্তু তোমরা তোমাদের যখন রিপোর্ট করতে হবে সেই ইনস্টিটিউটে বা কনসার্ন ইনস্টিটিউটে যেখানে তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার হয়েছে সেখানে অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে, তখন তোমরা সেখানে টাইম পাবে না। তাহলে এখন থেকে তোমাদের কিন্তু এগুলো রেডি করে রাখতে হবে। এখানে বলা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্স অফ দ্য গ্রাম পঞ্চায়েত এরিয়া অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কনসার্ন অর্থাৎ তোমরা যে ডিস্ট্রিক্টে বসবাস করছো তার গ্রাম পঞ্চায়েতে যদি তোমাদের বসবাস হয় তাহলে কিন্তু তোমাদের জিএনএম এনএম এর জন্য এই সার্টিফিকেটটা ম্যান্ডেটরি। ওকে, অন্তত পক্ষে এখানে বলা আছে অ্যাট লিস্ট 5 ইয়ার্স, অর্থাৎ অন্তত পক্ষে 5 বছর তোমাকে সেই জায়গায় বসবাস করতে হবে। এবং অবশ্যই এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা না হলে কিন্তু তোমাদের পুরো সিট অ্যালটমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ তুমি সেই বাসিন্দা কিনা তুমি সেই এরিয়ার সেটা ভেরিফাই করার জন্য এই ডকুমেন্টটা তোমাদের রিকোয়ার রয়েছে। এখানে কি কিভাবে ফিল আপ করতে হবে এক এক করে আমি বলে দেবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু এখানে কি করতে হবে, এখানে ফিল আপ করে দিতে হবে, এবং দেন ফিল আপ করার পরে তোমাদেরকে কি করতে হবে, এখানে তোমরা যে দেখতে পাচ্ছ এখানে কি বলা হচ্ছে ক্যান্ডিডেট সিগনেচার, এখানে তোমাদের একটা ছবি লাগবে, তারপরে তোমাকে এখানে প্রথমে এখানে কি বলা হচ্ছে সিগনেচার অফ সার্টিফাইড অ্যাথরিটি উইথ ডেট অ্যান্ড সিল, অর্থাৎ যিনি এখানে সিগনেচার করবেন তার সিল লাগবে, এবং সিলের সাথে সাথে তাকে কি তিনাকে কি দিতে হবে ডেট মেনশন করতে হবে, ঠিক আছে। প্রোফর্মা নাম্বার 2 এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ প্রোফর্মা নাম্বার 2 ফর কিসের জন্য, ফর এটা শুধু জিএনএম যারা কোর্স করবে তাদের জন্য এই সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেটটা অবশ্যই এ ম্যান্ডেটরি রয়েছে। যারা একমাত্র জিএনএম কোর্স করতে চাও বা সিট অ্যালটমেন্ট তোমাদের জিএনএমই হয়েছে তাদের এই সার্টিফিকেটটা একমাত্র লাগবে। আবারও বলছি যারা জিএনএম এর জন্য অ্যাপ্লাই কেবল হয়েছে। এখানে বলা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্স অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে বলা হচ্ছে ফ্রম ফর দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড, অর্থাৎ তুমি যেখান থেকে অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট তুমি যদি হও তাহলে কিন্তু এটা জিএনএম এর জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ এই জিএনএম এর জন্য যারা চান্স পেয়েছো বা পাবে বলে মনে করছো বা সিট অ্যালটমেন্ট তোমাদের যদি হয়ে থাকে বা অ্যালটমেন্ট ইউনিক আইডি তুমি যদি পেয়ে থাকো তাহলে কিন্তু এই সার্টিফিকেটটা তোমাকে দরকার রয়েছে, অর্থাৎ অ্যাপেন্ডিক্স 2। ওকে, মানে সেম রয়েছে, জাস্ট এটা তোমাদের সেপারেটভাবে দিতে হবে যারা জিএনএম কোর্সের জন্য এ সিলেক্টেড হবে। দেন কি বলছে এখানে প্রোফর্মা নাম্বার 3 কি বলছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা বোথ অর্থাৎ এএনএম অ্যান্ড জিএনএম উভয় কোর্সের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রয়েছে,
খুবই গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট, এটা কিন্তু অবশ্যই তোমাকে দরকার রয়েছে। ভালো করে দেখবে, ভালো করে জেনে নেবে, কোথায় থেকে পাবে। দেখো, এর আগের দুটো কিন্তু তুমি পেয়ে যাবে, প্রোফার্মা 1-2। প্রথমে গ্রাম পঞ্চায়েতে যেতে হবে, তারপরে ওখান থেকে তোমাদের ব্লকে যেতে হবে, বা যাদের মিউনিসিপ্যালিটি রয়েছে তারা মিউনিসিপ্যালিটিতে যাবে, এবং এই প্রক্রিয়াগুলো তোমাদের দেখতে হবে। এবং ওনারা কিন্তু তোমাকে কি কি করতে হবে, তো কোন কোন সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, সেটা কিন্তু ওনারা তোমাকে বলে দেবে। ওকে, দেখো এই ধরনের এখানে বলছে পার্সোনাল ইনফরমেশন তোমাকে দিতে হবে, প্রত্যেকেরই পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে কি বলছে, স্টোরি অফ ইলনেস, তোমার যদি কোনো হিস্টোরিক্যাল কোনো মানে ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলিগত কোনো পাস্টে কোনো ইল থাকে বা অসুখ থাকে বা অসুস্থ থাকে, তার ডিটেল কিন্তু এখানে দিতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন তোমাকে দিতে হবে, তোমার ফিজিক্যাল এক্সামিনেশন কি কি রয়েছে, হাইট, ফিজিক্যাল উইথ, তারপরে হচ্ছে ডিফর্মিটি, এগুলো তোমাদের রয়েছে, এগুলো প্রত্যেকের ক্যান্ডিডেটে দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা দিতে হবে, দেওয়ার পরে এগুলো কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলা হচ্ছে, ফুল সিগনেচার তোমাকে করতে হবে ক্যান্ডিডেট উইথ ডেট, অর্থাৎ ফুল এখানে সিগনেচার তোমাকে করতে হবে। দেন এখানে বলা হচ্ছে সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনারের, এখানে সিগনেচার লাগবে, তার ডেজিগনেশন, ডিগ্রি এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত কিছু সিল দিয়ে কিন্তু তোমাকে সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা ইস্যু করা হবে, ঠিক আছে। তাহলে দেখো, এই তিনটে সার্টিফিকেট তোমাদের ম্যান্ডেটরি রয়েছে, কোন কোন জিএনএম, এনএম এর জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ফর্মা নাম্বার 1 রয়েছে, এবং এনএম এর জন্য যারা জিএনএম অ্যাকচুয়ালি করতে চাও তাদের জন্য এই ফর্মা প্রোফর্মা নাম্বার 2, এটা কিন্তু তোমাদের লাগবে। এটা কিন্তু এএনএম এর জন্য লাগবে না, এটা এএনএম এর জন্য লাগবে না, ভালো করে তোমরা একবার দেখে নেবে। এই পুরো প্রোফর্মার আমি কিন্তু পিডিএফটা ডিসক্রিপশনে যে টেলিগ্রাম লিংক রয়েছে সেখানে কিন্তু আমি দিয়ে দিব, টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাবে, এবং এটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নিয়ে কম্পিউটার থেকে বের প্রিন্ট আউট করবে, এবং অবশ্যই এটা এখন থেকে রেডি করে রাখো, তাহলে প্রত্যেকেরই সুবিধা হবে। কারণ এখন তোমাদের সময় রয়েছে, কিন্তু যখন তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে তখন কিন্তু সময় তোমরা পাবে না। ওকে, তো এখন থেকে তোমরা রেডি করো, এবং সমস্ত কিছু ডকুমেন্ট তোমাদের এখন থেকে রেডি করে রাখতে হবে, তাহলে ভবিষ্যতে বা তোমাদের যখন হঠাৎ করে নোটিফাইড করে দেওয়া হবে যে তোমাকে সেই ইনস্টিটিউটে রিপোর্ট করতে হবে যে ইনস্টিটিউটে তুমি সিট অ্যালটমেন্ট হয়েছো। ওকে, তো অনেকে কমেন্ট করেছিল এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা কি কোথায় থেকে পাবে, তাদের সুবিধার্থে ভিডিওটি আমি পোস্ট করলাম, আশা করি তাদের অনেক হেল্প হবে। তো থ্যাংক ইউ প্রত্যেককেই, প্রত্যেকে ভালো থেকো, এবং তোমাদের যদি আরও ভিডিও দরকার হয় যে কোনো রিলেটেড, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাদের নিয়ে কিন্তু আমি ভিডিও অবশ্যই যথাযথভাবে জেনে ভিডিও পোস্ট করার চেষ্টা করব। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, টেক কেয়ার।